নমস্কার মজিতরা, আপনাদের সাবলে আরম্ভ করেছে আসামি চ্যানেল ইউটিউব চ্যানেল। বন্ধুসকল, পলকতে চাওয়াহক আজি নটা গুরুত্বপূর্ণ খবর। প্রথমটো খবর, মহিলাসকলৰ বাবে বিশাল সুখবর। গ্রাম্য অঞ্চলের মহিলাক মোদী সরকারে দিব 5,000 কৈ টকা। গ্রাম্য অঞ্চলের মহিলার বাবে মোদী সরকার আনিছে ভাল খবর। ওভারড্রাফ্ট ফেসিলিটিরে গাঁৱৰ মহিলার বাবে 5,000 কৈ টকা আগবাব কেন্দ্রীয় সরকারে। এই টকা গাঁৱৰ মহিলাসকলৰ ব্যাঙ্ক একাউন্টত জমা করা হব। ই হল এক প্রকার ঋণ। এই ওভারড্রাফ্টর সুবিধা কোনো ব্যাঙ্ক বা নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানিয়ে প্রদান করব। কেন্দ্রীয় গ্রাম্য উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব নগেন্দ্রনাথ সিংহাই অমৃত মহোৎসবের সঙ্গতি রাখি আজাদী ওভারড্রাফ্ট ফেসিলিটির আজিরপর আরম্ভ করবলে নির্দেশনা জারি করেছে। এই সকল মহিলায় লাভ করব 5,000 কৈ টাকা। কোন সকল মহিলায় 5,000 কৈ টাকা লাভ করব চাওয়াহক। 2019-20 বিত্তীয় বর্ষত কেন্দ্রীয় বাজেটত বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে কোয়া মতে কেন্দ্রীয় গ্রাম্য উন্নয়ন মন্ত্রণালয়ের দীনদয়াল অতুন্দয়া যোজনার অধীনত ভেরিফাইড আত্মসহায়ক গোটর মহিলালয় 5,000 টাকার ওভারড্রাফ্টর সুবিধা আগবা হব, যাতে মহিলাসকলে জরুরি সময়ত ইয়ার উচিত ব্যবহার করিব পারে। তথ্যমতে প্রায় 5 কোটি মহিলা এই আসনির বাবে যোগ্য বিবেচিত হয়েছে। পরবর্তী খবর, পাকিস্তানের করাচি শহরত প্রচণ্ড বিস্ফোরণ, ঘটনাস্থলীতে মৃত্যু 10 গৰাকী লোকর। পাকিস্তানের করাচি শহরত সংঘটিত হওয়া ভয়াবহ বিস্ফোরণত অতি কমেও 10 গৰাকী লোকর মৃত্যু হওয়ার লগতে 13 গৰাকী লোক আঘাতপ্রাপ্ত হয়েছে। করাচি শহরের পার্সা চকত শনিবার এই বিস্ফোরণটি সংঘটিত হয়। অতি উচ্চ প্রাবল্যর বিস্ফোরণটির পাছত বর্তমানেও উদ্ধার অভিযান অব্যাহত আছে। হয়তো সন্ধ্যার ভাগলৈ মৃত্যু হওয়া লোকর সংখ্যা আরও বৃদ্ধি পাব পারে। বিস্ফোরণটত আঘাতপ্রাপ্ত লোকসকলক শাহিদ মোহতার মা বেঞ্জির ভুট্টো হসপিটাল ট্রমা সেন্টারত ভর্তি করা হয়েছে। ইপিনে আঘাতপ্রাপ্ত 13 গৰাকী লোকর ভিতর 4 গৰাকী লোকর অবস্থা অতি সংকটজনক বলে জানিবা গৈছে। এই শক্তিশালী বিস্ফোরণের পাছতে ঘটনাস্থলীত বোমা বিশেষজ্ঞ এটা দল উপস্থিত হয়ে ঘটনা সন্দর্ভত তদন্ত আরম্ভ করেছে। গ্যাছ পাইপলাইনের বিসঙ্গতির ফলতেই এই বিস্ফোরণটি সংঘটিত হবলে পালে বলে প্রাথমিক তদন্তত প্রকাশ পাইছে। এই বিস্ফোরণটির ফলত গ্যাছ পাইপলাইনের ওসরত থাকা একটা ব্যক্তিগত ব্যাঙ্কর যথেষ্ট ক্ষতিসাধন হয় আর ব্যাঙ্কটির বহুকেজন কর্মচারী জুইর উত্তাপত মৃত্যু হয়। পরবর্তী খবর, সংখ্যালঘুর উপর অত্যাচার বন্ধ করক, নহলে রাজপথলে ওলাই আহিব 1,30,00,000 সংখ্যালঘু লোক। সরকারলে এই হুঙ্কার সদৌ সংখ্যালঘু ছাত্র সন্থা চমুকৈ আমচুর। সংখ্যালঘুর উপর অত্যাচার বন্ধ করক, সংখ্যালঘুর উপর অত্যাচার হলে রাজপথলে ওলাই আহিব 1,30,00,000 লোক। উচ্ছেদন নামত বৈষম্যমূলক রাজনীতি নকৰিব, উচ্ছেদন নামত মানব অধিকার আইন উলঙ্ঘা করার অভিযোগ উত্থাপন করেছে সরকারের বিরুদ্ধে। ধিং চক্র বিষয়ের কার্যালয়ের সম্মুখত আমচুর উত্তাল প্রতিবাদ, উচ্ছেদিত লোকক দিব লাগিব পুনৰ সংস্থাপন, নিরীহ লোকক দ্বি ফুটার সজাই হারাশাস্তি করা বন্ধ করক, ভূমিহীন লোকক শীঘ্রেই প্রদান করক ভূমিপট্টা। সরকারলে এই দাবি সদৌ সংখ্যালঘু ছাত্র সন্থা চমুকৈ আমচুর। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটি জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি এতালে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনে ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটি প্রেস করে রাখক। পরবর্তী খবর, অসমতে সর্বাধিক সংঘটিত হয়েছে মানব অধিকার উলঙ্ঘনের ঘটনা, এই মন্তব্য রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগের। শেহতীয়াকৈ অসমত আরক্ষীর এনকাউন্টারের ঘটনা বৃদ্ধির মাজতে ভুয়া সংঘর্ষক লৈ গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগে। উত্তর পূর্বাঞ্চলের আন আন রাজ্যের তুলনাত অসমতে সর্বাধিক সংঘটিত হয়েছে মানব অধিকার উলঙ্ঘনের ঘটনা। রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগে লৈছিল 40টাকৈ গোচর, এই 40টা গোচরের ভিতর অসমর আছিল 23টা গোচর। ইফালে নাগাল্যান্ডের মন জেলার ঘটনাক লৈ নিজাববীয়াকৈ গোচর রুজু করেছে রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগে। আফস্পার উপরত সরকারে বিচার করার প্রয়োজন আছে বলে মন্তব্য করেছে রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগে। গৰখুটিৰ উচ্ছেদের ঘটনাক লৈও প্রতিক্রিয়া প্রকাশ করেছে রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগে। উচ্চ ন্যায়ালয়ের শুনানির পাছতে আয়োগে লব সিদ্ধান্ত। উল্লেখযোগ্য যে তিনিচুকীয়াত আরক্ষীর জিম্মাত মৃত্যু হওয়া ব্যক্তিলৈ 3,00,000 টাকার ক্ষতিপূরণের নির্দেশ দিছে। নাগাল্যান্ডের মন জেলার ঘটনাত মৃত্যু হওয়া লোকলৈ 4.5,00,000 টাকার ক্ষতিপূরণের নির্দেশ দিছে রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগে। সকল অপরাধের শাস্তি আইনমতে হব লাগিব বলে মন্তব্য করেছে রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগে। পরবর্তী খবর, শীঘ্রেই রাজ্যের 58 গৰাকী কলেজ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করিব অসম সরকারে। শীঘ্রেই রাজ্যের 58 গৰাকী কলেজ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করিব অসম সরকারে।
सरकार हाथ पड़े एक हजार अधिक कलेज शिक्षक विरुद्ध भुआ डिग्री अभियोग एक क्षेत्र आठान्नगी कलेज शिक्षक भुआ डिग्री तथ्य इतिम्य प्रमाण से सरकार तदंत गति के भुआ डिग्री प्रमाण हुआ कलेज शिक्षक विरुद्ध शीघ्र कठोर व्यवस्था ग्रहण कर राज्य शिक्षा विभागे आज आमिनगावत यह विषय सदरी कर शिक्षा विभाग उपदेष्टा ननीगोपाल महंत छात्र छात्र मजद विज्ञान मनस्कता बृद्धिर आमिनगावत हरला बिरला ज्ञानज्योति विद्यालय आयोजन कर विज्ञान कर्मशाल यह मंत्य कर शिक्षा उपदेष्टागे नतून शिक्षा नीति सन्दर्भ तात्पर्यपूर्ण मंत्य आगे शिक्षा उपदेष्टागे तो 2022 बर्षर पर राज्य विद्यालय पर्याय नतून शिक्षा नीति आरम्भ हम उल्लेख कर आन महाविद्यालय और विश्वविद्यालय पर्याय 2023 बर्षर पर आरम्भ हम नतून शिक्षा नीतिर रूपरेखा परवर्ती खबर देशर कईबाखों राज्य ठंडा भयंकर रूप धारण कर उत्तराखंड येलो एलार्ट जारी राजस्थान ऑरेंज एलार्ट दिल्ली परिस्थिति भयंकर शीतर आमेज भलको लब ना मानु किंतु उत्तर भारत प्रचंड शीते जनजीवन विपर्यस्त कर पेल से शनिवार समग्र उत्तर भारत तापमान और तल नामे बतर विज्ञान केन्द्र मते राजधानी दिल्ली शनिवार तापमान एक बसर इतने सर्वनिम्न 6 डिग्री सेल्सियस सर्वाधिक तापमान 20 डिग्री सेल्सियस इतने घन कुर प्रभाव आसे आई एम डर मते 21 डिसेम्बर लेकिन तापमान स्वाभाविकत कम आन पंजाब हरियाणा पश्चिम उत्तर प्रदेश गुजरात किसु अंश राजस्थान उत्तर अंश आगंतक 5-6 दिन प्रचंड शीतलहर आगमन आशंका आए उत्तर पश्चिम भारत मध्य भारत एकांश गुजरात आगंतक 5-6 दिन 2-4 डिग्री सेल्सियस तापमान ह्रास हर सम्भावना आए राजस्थान फतेहपुर और चुरू एलक तापमान शून्य ऊर नामिसे फतेहपुर -3.3 और काखुरिया चुरूत -1.1 डिग्री सेल्सियस तापमान राजस्थान अधिकांश ठाईते शीत प्रवाह आगजाननी दी बतर विज्ञान केन्द्र इपिने हिमाचल प्रदेश शीतर फल किसु ह्रदर पानी गोट मारिसे राजस्थान बतर विज्ञान विभाग आगंतक कईदिनमान कारण ऑरेंज एलार्ट जारी करिसे इपिने उत्तराखंड 18 डिसेम्बर पर 21 डिसेम्बर लेके येलो एलार्ट जारी करिसे सरकारे आनहाते समग्र काश्मीर उपत्यका शीतर ग्रासत पड़े श्रीनगर तापमान -7 डिग्री सेल्सियस नामिसे बारामूलत सर्वनिम्न -8.5 डिग्री सेल्सियस तापमान परवर्ती खबर प्रकाश पाले विश्वर सर्वाधिक प्रिय खेलुवैर तालिका एक तालिकार तृतीय स्थान क्रिकेटर भगवान सचिन तेंदुलकर क्रिकेटर भगवान सचिन तेंदुलकर विश्वर तृतीय सर्वाधिक प्रिय खेलुवैर रूपे परिगणित भारत टेस्ट दलर केप्टेन विराट कोहली सचिनर पिछते आटाइतकै बेसि प्रिय खेलुवैर स्थान लाभ करिछे यह तालिकार शीर्ष दूटा स्थान आज फुटबल तारका क्रिस्टियानो रोनाल्ड और लियोनेल मेसी ब्रिटेन मार्केट रिसार्च और डाटा विश्लेषण प्रतिष्ठान यूगोबे कर समीक्षा यह तथ्य प्रकाश पासे खेलर जनप्रियतार क्षेत्र सचिन और विराटक अतिक्रम कर रोनाल्डो और मेसिये आन अमेरिकार प्राक्तन राष्ट्रपति बाराक ओबामा विश्वर सर्वाधिक प्रिय व्यक्ति बाराक ओबामार पिछते स्थान पासे माइक्रोसफ्टर गी बिल गेट्से तृतीय स्थान आज चीनर राष्ट्रपति जी जिनपिंग तालिका मते भारत प्रधानमंत्री नरेन्द्र मोदी आसे अष्टम स्थान आन बलिउड तारका शाहरुख खान और मेगास्टार अमिताभ बच्चन आसे क्रमे 14 और 15 संख्यक स्थान।